উত্তরে শীতের দাপট কিছুটা কমলেও কনকনে ঠান্ডায় স্থবির চুয়াডাঙ্গা। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় 5.4 ডিগ্রি সেলসিয়াস। যশোরেও শীতল হাওয়ার দাপট কম না, সারাদিনই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে এ অঞ্চল। দিনাজপুরে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা 4.8 রেকর্ড করা হলেও বুধবার তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। গাইবান্ধায় ঘন কুয়াশা কিছুটা কেটেছে, সকালে সূর্যের দেখা পেয়ে স্বাভাবিক জীবনযাত্রায় সাধারণ মানুষ। তবে আবারও তীব্র শীতের আশঙ্কায় গরম কাপড় কিনছেন স্বল্প আয়ের লোকজন। গেল 9 দিনের শৈত্যপ্রবাহে কুড়িগ্রামে স্থবির জনজীবন, হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। পঞ্চগড়ে শীতের তীব্রতা কমতে শুরু করলেও এখনো সহনীয় পর্যায়ে আসেনি। সকালে সূর্যের দেখা পাওয়া না গেলেও বেঁচে থাকার তাগিদে কাজে যেতে হচ্ছে কর্মজীবীদের। নীলফামারীতে কনকনে ঠান্ডায় কৃষিজীবীরা বের হতে না পারায় বিলম্বিত হচ্ছে চাষাবাদ। লালমনিরহাটে খড়কুটোয় আগুন ধরিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্ত মানুষ। জামালপুরে কনকনে ঠান্ডায় দিনমজুরদের দুর্ভোগ চরমে পৌঁছেছে, গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন গৃহস্থরা। ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজশাহী, নাটোর, নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থান। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।